हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करि सबाई भालो आछेन। आजके आमी आपनादेर के गाजरेर मिष्टि बा लाड्डू जाई बोलेन शेयर करब। एखाने आमी दुइटा बड़ो बड़ो गाजर कुड़िये नियेछि बा ग्रेट करे नियेछि ग्रेटारेर माध्यमे। एखन आमी गाजरगुलोके सिद्ध करे निब, प्राय 15 मिनिटेर मतो सिद्ध करेछि। गाजरके आपनारा कम बेशी निते पारबेन, जतटुकु बानानोर प्रयोजन বেশ কম বেশি করেও নিতে পারবেন। তো গাজর সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটি ছাঁচনিতে নিয়েছি, যতটুকু পানি ফেলে দিয়েছি। এখন একটি পাত্রে ঘি নিয়ে নিয়েছি আর একটা এলাচ দিয়েছি। ঘি গরম হয়ে আসলে আমি গাজরটুকু দিয়ে দেব। আমি গাজর এখানে পানি ভালো করে ঝরিয়ে দিয়ে দিয়েছি, ঘিয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। একটু ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি একটু আন্দাজ করে, আর লবণ দিয়েছি। এখানে এই স্টেপের মধ্যে চিনি একটু কম দিতে হবে, কারণ আমি একটু বড়ই একটি মাওয়া বানাবো, তো মাওয়ার মধ্যে চিনি থাকবে। তাই এই পর্যায়ে একটু চিনি কম দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার চিনি আর লবণ অল্প পরিমাণে দিয়েছি, দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পর আমি যখন দেখব চিনিগুলো মিক্সড হয়ে গিয়েছে আর নরম হয়ে আসছে, তখন আমি গুঁড়ো দুধ মিক্স করে নেব। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরও আর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে পাউডার মিল্ক নিডো নিয়েছি, আপনারা যে কোনো পাউডার মিল্ক নিতে পারবেন। আমার গাজরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি গাজর ঠান্ডা করব। পুরোপুরি ঠান্ডা করার পর তারপর গোল গোল মিষ্টি আকার তৈরি করব। এখন আমি গাজরকে ঠান্ডা হতে দিচ্ছি, তার মধ্যে আমি মাওয়াটা তৈরি করে নেব। মাওয়ার মধ্যে আমার 2 টেবিল চামচ ঘি নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি। তো সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই মাওয়াগুলোকে। হাত দিয়ে আমি মাওয়া মিক্স করে নিয়েছি। এখন আমি গোল গোল করে মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরি করে মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। তো এই গাজরের মিষ্টি আমি তৈরি করার পর ফ্রিজে রেখে দেব। গাজরের মিষ্টিগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে খেতে পারবেন, কিন্তু যখন ঠান্ডা হয় তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। একটা একটা করে আমি গাজরের লাড্ডু তৈরি করে এখন মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মিষ্টিগুলার তৈরি হয়ে গিয়েছে, তো কারণ আমি কন্টেইনারে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা মিষ্টিগুলো খুবই মজা লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।